নির্বাচনী কর্তব্য সামরিক ঘরলে উভতা শিক্ষকর দুর্ঘটনাত মৃত্যু। লক্ষিমপুরের পহুমরার মাজগাঁওত সংঘটিত হয় এটা শোকাবহ পথ দুর্ঘটনা। আল্ট্রা আর সুইফটর মুখামুখি সংঘর্ষের ফলত প্রাণ হেরালে এগারী কলেজের অধ্যাপক রাজীব লেখারু। দুর্ঘটনার থিতাতে নিহত রাজীব লেখারু ঘর বিহপুরিয়ার জামুগুড়িত বলে জানিপরা হয়েছে। এই দুর্ঘটনাত কলেজ শিক্ষকগীর অকাল মৃত্যুর পাছতে শোকস্তব্ধ হয়ে পড়েছে অঞ্চলটির রাইজ। প্রায় পাঁচ বজাত আজি পুয়া প্রায় পাঁচ বজাত রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয় এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। আমি দৃশ্য দেখাইছো, ইমানেই ভয়ঙ্কর আছিল এই দুর্ঘটনা। সম্পূর্ণরূপে ভাঙি চুরমার হয়ে পড়ে অধ্যাপকগীর বাহনখন। এখন আল্ট্রা বাসর সুতরাং মুখামুখি সংঘর্ষ হয় আর এনেদরে কাটি উলিয়াবলগিয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত ধ্বংসপ্রাপ্ত বাহনখনের কাটি উলিয়াবলগিয়া হয় অধ্যাপকগীর মৃতদেহ। এখন সুইফট ডিজায়ার বাহন পুয়া প্রায় পাঁচ বজাত এই দুর্ঘটনা সংঘটিত হয়। উড়ে নিশা নির্বাচনী কামত ব্যস্ত আছিল, ইভিএম স্ট্রং রুমত জমা দি ঘর অভিমুখে রওনা হওয়ার পথত এই শোকাবহ পথ দুর্ঘটনা সংঘটিত হয়। সমগ্র দেশের লগতে রাজ্যের পাঁচটা সমষ্টিটো শান্তিপূর্ণভাবে সমাপ্ত হল ভোটদান। রাজ্যের পাঁচটা সমষ্টির ভোটদানের হার হল 75.95%। যোরহাট সমষ্টিত 79.48% ভোটদানের সর্বাধিক ভোটদান। ডিব্রুগড় সমষ্টিত 76.74%, কাজিরঙা সমষ্টিত 75.79% ভোটদান, শোণিতপুর সমষ্টিত ভোটদান হল 76.81%, আর লক্ষিমপুর সমষ্টিত সর্বনিম্ন 72.65% ভোটদান সম্পন্ন। ইফালে মাজুলীত 81.01% অভিলেখ সংখ্যক ভোটদান। শান্তিপূর্ণভাবে মাজুলী জেলাত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটগ্রহণের অন্তত নিশা 12:30 বজাত দুর্গম অঞ্চলের ভোটগ্রহণ কেন্দ্রের ফেরিরে আহি মাজুলীত উপস্থিত হয় ভোটগ্রহণ প্রক্রিয়াত নিয়োজিত বিষয়া কর্মচারী সকল। দুর্গম অঞ্চলত নাও ট্রেক্টর আর খোজ কাঢ়ি গৈ উপস্থিত হয়েছিল বিষয়া কর্মচারী সকল। প্রতিকূল বতরের মাজতে অফলামুখ ঘাটত উপস্থিত হয়ই এই সকল বিষয়া কর্মচারী। এনে প্রতিকূলতার মাজতো মাজুলীত সম্পন্ন হয় অভিলেখ সংখ্যক ভোটদান 81.01%। অভিলেখ সংখ্যক ভোটদান হয় মাজুলীত। শান্তিপূর্ণভাবে মাজুলী জেলাত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। আর ইতিমধ্যে এই পাঁচটা সমষ্টিত সর্বাধিক ভোটদান হয় যোরহাট সংসদীয় সমষ্টিত, আর তার ভিতর মাজুলীত সর্বাধিক ভোটদানের হার। দেশের 102টা সমষ্টিত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল ভোটদান প্রথম পর্যায়ের। দেশজুড়ি ভোটদানের হার হল 64%। দেশের 16,63,00,000 লোকে সাব্যস্ত করলে ভোটদান। 80.6% ভোটদানের শীর্ষত ত্রিপুরা, 77.6% ভোটদানের দ্বিতীয়ত পশ্চিমবঙ্গ, 48.5% ভোটদানের আটাইতক কম ভোটদান সম্পন্ন হয়েছে বিহারত। রাজ্যত শুক্রবারে সম্পন্ন হল প্রথম পর্যায়ের নির্বাচন। ইয়ার মাজতে টিংখাঙর এটা ভোট কেন্দ্র জালিয়াতিরে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। সন্ধিয়া ভোটগ্রহণ প্রক্রিয়া সামরিবলৈ লওয়ার সময়তে ধরা পড়ে ইভিএমর বিসঙ্গতি। ইয়ার পিছর দৃশ্য এয়া। টিংখাং বিধানসভা সমষ্টির বনফুল হাইস্কুল ভোটগ্রহণ কেন্দ্রত উত্তপ্ত পরিস্থিতি। পলিং বিষয়ার বিরুদ্ধে ইভিএম জালিয়াতির অভিযোগত রাইজর প্রতিবাদ। ইভিএম লৈ যাওয়াতো বাধা প্রদান করে প্রতিবাদী রাইজে। ঘটনাস্থলীত আরক্ষী অর্ধসামরিক বাহিনীর দল মোতায়েন করা হয়। প্রিজাইডিং বিষয়া সহ সকল কর্মীক আবদ্ধ করে রাখে কেন্দ্রত ভোটার সকলে। ইয়ার পিছতে নিশা প্রায় 9 বজাত ভোটগ্রহণ কেন্দ্রত উপস্থিত হয় বিরোধী ঐক্যমঞ্চর প্রার্থী লুরিণজ্যোতি গগৈ। রাইজর সৈতে আলোচনার অন্তত কেন্দ্রত পুনের ভোটগ্রহণের দাবি জানায় লুরিণজ্যোতি গগৈ। আনহাতে পুষ্পকুমার দাস নামের বিষয়াজনে ভুল স্বীকার করেছে। অবশেষত রাইজর দাবিত সেও মানি ইভিএম মেশিনটি বর্তমান সিল করে লৈ যায় প্রশাসনে। নিশা প্রায় 11 বজালৈকে ভোটগ্রহণ কেন্দ্রত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
আমি আমাৰ তৰফৰ পৰা আমাৰ ইলেকশ্যন এজেন্টৰ যোগেদি পিটিশ্যন দিয়াৰ লগে লগে অভিযোগনামা দিয়াৰ উপৰিও ইয়াৰ ৰাইজেও যিহেতু এইটো এটা ৰাজহুৱা স্বাৰ্থ জড়িত বিষয় হৈ গ'ল, এটা পাব্লিক ইছ্যু হৈ গ'ল, ইয়াৰ ৰাইজেও সকলোৱে চহী মাৰি স্বাক্ষৰ কৰি ৰিটাৰ্ণিং অফিচাৰক দিব লাগে যে ইয়াৰ ৰিপল হ'ব লাগে, এইটো অন্যায় কৰা হৈছে। আৰু সেই যিগৰাকী বিষয়া যিগৰাকী স্বীকাৰ কৰিছে যে ভুল হোৱাটো হয়, তেওঁলোকৰ নাম সহ দিব লাগে। পুষ্প কুমাৰ দাসে স্বীকাৰ কৰিছে যে ভুল হোৱাটো হয়। পুষ্প কুমাৰ দাস নামৰ বিষয়াগৰাকীয়ে কৈছে মানুহৰ আগত যে ভুল হোৱাটো হয়, গতিকে হাজাৰ বিজাৰ মানুহে স্বাক্ষৰ কৰি দিব লাগে যে ভুল হোৱাটো হয়, গতিকে তেওঁ শাস্তি হ'ব লাগে আৰু ৰিপুল হ'ব লাগে। চেৱাল এটা ভোট চেণ্টাৰ তেওঁলোকে চি চি টিভি কেমেৰা লগোৱা নাই য'ত আমি 90% ভোট পাম, এইটো আমাৰ কনফিডেঞ্চ আছে। আৰু কিছুমান ভোট চেণ্টাৰ য'ত আমি বেছিকৈ ভোট পাম, আমাৰ ই ভি এমটো তেওঁলোকে অলপ আন্ধাৰ জেগাত প্লেচ কৰিছে, এইটো বহুত অভিযোগ আহিছে। গতিকে এই ভিজ দুৱাৰেদি তেওঁলোকৰ মানে নিৰ্বাচন জিকাৰ কৌশল তেওঁলোকে ৰচনা কৰিব খুজিছে। কিন্তু এটা কথা ক'ব খুজিছোঁ, এবাৰ জনতাৰ ৰায় বিজেপিৰ বিৰুদ্ধে আছে, এবাৰ বিজেপি ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিত বিপুল ব্যৱধানত পৰাভূত হ'ব আৰু ডিব্ৰুগড় ইতিহাস হ'ব। চক, বিজেপিৰ চৰকাৰখনে সম্পূৰ্ণ প্ৰশাসন যন্ত্ৰ তেখেতসকলে হাতমুঠি ৰাখিছে, কাৰণ কোনোবা এজন প্ৰশাসনিক বিষয়া হতুৱাই যিটো তেখেতসকলে এই চেণ্টাৰটো যি তেখেতসকলে ই ভি এম মেচিনত যিটো নটা ভোট থাকে, সেই নটা ভোটটো এক নম্বৰ দিছে, অসম জাতীয় পৰিষদ তিনি নম্বৰ আছিল, সেই তিনি নম্বৰ দুই নম্বৰ দিছে। গতিকে এনেকুৱা ধৰণৰ বিসংগতিয়ে আমাক সঁচাকৈ প্ৰশ্নবোৰক চিন হৈছে নেকি, এই বিজেপিৰ চৰকাৰখনৰ পকেটত আছে নেকি আজি এই প্ৰশাসন যন্ত্ৰটো। গতিকে আমি এটাই দাবী জনাইছোঁ যে পুনৰ এই চেণ্টাৰটো ৰিপুলিং হ'ব লাগিব। লাইভ আৱৰত খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম, লৈছোঁ আন এটি চমু বাণিজ্যিক বিৰতি। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। এই প্ৰণালীসমূহ নষ্ট কৰি দিয়াৰ ইজৰাইলে চেষ্টা কৰিব পাৰে, আৰু এই প্ৰণালীসমূহ নষ্ট কৰি দিলে ইৰাণৰ যাতায়াত ব্যৱস্থাই হওক বা হেল্থ ছিষ্টেমেই হওক, সকলো পেৰেলাইজ হৈ যাব বা এক অচলাৱস্থা ইৰাণৰ আহি যাব। এতিয়া ইজৰাইলে সেই ধৰণে চাইবাৰ এটেক কৰিবলৈ কিমান দূৰ সক্ষম হ'ব সেয়া সময়তহে গম পোৱা যাব। নতুবা হিজবুল্লাহ, লেবাননৰ হিজবুল্লাহ বা ইয়েমেনৰ হাউথিকো ইৰাণে প্ৰত্যক্ষভাৱে, ইজৰাইলে প্ৰত্যক্ষভাৱে আক্ৰমণ কৰিব পাৰে, কাৰণ হিজবুল্লাকো সমৰ্থন দিয়ে ইৰাণে, বিভিন্ন সময়ত অস্ত্ৰ শস্ত্ৰৰে বা অন্য ধৰণে লজিষ্টিক ছাপৰ্ট দিয়ে, আৰু ইয়েমেনত ঘাটি পাতি থকা হাউথিকো ইৰাণে বিভিন্ন সময়ত সহায় কৰি যায়। গতিকে ইৰাণে যিহেতু ইৰাণৰ যিহেতু হাউথি সন্ত্ৰাসবাদী সংগঠন আৰু হিজবুল্লাহ সন্ত্ৰাসবাদী সংগঠন বন্ধু, গতিকে এই সন্ত্ৰাসবাদী সংগঠনকেইটাৰ ঘাটি বা চাউনিত প্ৰত্যক্ষভাৱে আক্ৰমণ কৰাৰো পূৰ্ণ সম্ভাৱনা আছে। ইয়াৰ বিপৰীতে গাজাত যি ইজৰাইলৰ আক্ৰমণ, সেই আক্ৰমণো তীব্ৰতৰ কৰিব পাৰে, ইজৰাইলে আক্ৰমণ তীব্ৰতৰ কৰিব পাৰে। আক্ৰমণ অক্টোবৰৰ 7 তাৰিখৰ পৰা চলি আছে, অক্টোবৰৰ 7 তাৰিখে যি হামাছ সন্ত্ৰাসবাদী সংগঠন, এই সন্ত্ৰাসবাদী সংগঠনে গাজা পৰিচালিত কৰে হামাছে, গাজাৰ পৰা অনাধিকৃতভাৱে ইজৰাইলত প্ৰৱেশ কৰি 1400-1500 ইজৰাইলৰ লোকক হত্যা কৰিছিল আৰু বহুকেইজন, 250 মানুহক পণবন্দী কৰি গাজালৈ লৈ গৈছিল। তাৰপিছত ইয়াৰ প্ৰত্যাক্ৰমণ কৰিবলৈ গৈ ইজৰাইলে গাজা আক্ৰমণ কৰিছিল, সেই আক্ৰমণ এতিয়াও চলি আছে। 35,000 লোকৰ মৃত্যু হ'ল আৰু ইজৰাইলে দাবী কৰে এওঁলোকৰ ভিতৰত 8,000 হামাছৰ প্ৰত্যক্ষ সদস্য আছিলে, হামাছৰ মুৰব্বীৰ পৰিয়ালৰ লোকৰো মৃত্যু হৈছে। তেনেধৰণৰ বাতৰি সময়ে সময়ে আহি আছে। করিমগঞ্জত এআইডিএফৰ বিধায়ক করিমউদ্দিন বৰভূঞাক ৰাইজৰ পহু খেদা। ৰাইজৰ উগ্ৰমতি দেখি ৰাতাবাৰী বজাৰৰ পৰা পলাল করিমউদ্দিন বৰভূঞা। কংগ্ৰেছ প্ৰাৰ্থী হাফিজ ৰচিদ আহমদ চৌধুৰীৰ একাংশ সমৰ্থকে খেদিলে করিমউদ্দিন বৰভূঞাক। করিমউদ্দিন বৰভূঞাক গো বেক ধ্বনিৰে উত্তাল ৰাতাবাৰী বজাৰ। করিমউদ্দিন বৰভূঞাক বিজেপিৰ দালাল আখ্যা কংগ্ৰেছ সমৰ্থকৰ। ৰাতাবাৰী বজাৰৰ মাজত কংগ্ৰেছ সমৰ্থকে বহু সময় ধৰি আবদ্ধ কৰি ৰাখিলে করিমউদ্দিন বৰভূঞাৰ গাড়ী। কংগ্ৰেছী সমৰ্থকৰ ক্ষোভ দেখি কোনোমতে পলায়ন কৰিলে করিমউদ্দিন বৰভূঞাই। এআইডিএফৰ বিতৰ্কিত বিধায়কজনক বিজেপিৰ দালাল আখ্যা দি করিমগঞ্জৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থীগৰাকীৰ সমৰ্থকসকলে হুলস্থুলীয়া পৰিৱেশৰ সৃষ্টি কৰিলে। বাহন আগুচি ধৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিলে, গো বেক ধ্বনিৰে উত্তাল কৰিলে পৰিস্থিতি, আৰু ৰাইজৰ কংগ্ৰেছ সমৰ্থকৰ ৰুদ্ৰমতি দেখি পলাই পত্ৰং দিলে করিমউদ্দিন বৰভূঞাই।
কাকপথাৰৰ টকৌপথাৰ বাইপাছত নিৰ্বাচনী বিষয়া কৰ্মচাৰী বাছ দুৰ্ঘটনাগ্ৰস্ত। বাছখনত আছিল কেইবাটাও ইভিএমৰ লগতে কেইবাজনো নিৰ্বাচনী বিষয়া। কাকপথাৰ লাজুম দ পথাৰৰ সাতটা বুথৰ ইভিএম আছিল বাছখনত। কাকপথাৰৰ পৰা শদিয়াৰ মহকুমাধিপতিৰ কাৰ্যালয়লৈ গৈ থকা অৱস্থাত দুৰ্ঘটনাত পতিত হয় বাছখন। বাইপাছৰ ডিভাইডাৰত খুন্দা মৰাৰ ফলতে সংঘটিত হয় দুৰ্ঘটনা। এই দুৰ্ঘটনাগ্ৰস্ত বাছখনৰ নম্বৰ হৈছে AS23BC1169। এই দুৰ্ঘটনাত আহত হৈছে নিৰ্বাচনত নিয়োজিত এগৰাকী কৰ্মচাৰী। দুৰ্ঘটনাৰ খবৰ পোৱাৰ লগে লগে ঘটনাস্থলীত উপস্থিত হয় আৰক্ষীৰ লগতে শীৰ্ষ নিৰ্বাচনী বিষয়া। নিশাৰ ভাগত ইভিএম কঢ়িয়াই নিয়া এই বাছখন দুৰ্ঘটনাগ্ৰস্ত হয়। অত্যন্ত এটা স্পৰ্শকাতৰ বিষয়, ইভিএম কঢ়িয়াই নিয়া বাছখন দুৰ্ঘটনাত পতিত হৈছে। ডিভাইডাৰত খুন্দা মাৰি দুৰ্ঘটনাগ্ৰস্ত হয় বাছখন। এজন নিৰ্বাচনী বিষয়াইও আঘাতপ্ৰাপ্ত হৈছে এই দুৰ্ঘটনাত। অৱশ্যে আঘাত বৰ বেছি বিশেষ গুৰুতৰ নহয়। খবৰ লাভ কৰাৰ লগে লগে ঘটনাস্থলীত উপস্থিত হয় আৰক্ষীৰ লগতে শীৰ্ষ নিৰ্বাচনী বিষয়া। সাতটাকৈ বুথৰ ইভিএম আছিল এই বাছখনত। ৰাজ্যৰ লগতে বিদেশতো ৰঙালী বিহুৰ উৎসাহ। বিদেশত থাকিলেও প্ৰৱাসী অসমীয়াই কেনেকৈ পাহৰিব অতিকে আপোন হেঁপাহৰ ৰঙালী বিহুটিক। আমেৰিকাৰ জৰ্জিয়াত বসবাস কৰা প্ৰৱাসী অসমীয়াসকলে আয়োজন কৰিলে ৰঙালী বিহুৰ। অসমীয়া কমিউনিটি অৱ জৰ্জিয়াই বন্ধু বান্ধৱৰ সৈতে লগ লাগি আয়োজন কৰিলে হেঁপাহৰ বিহুটি। কণ কণ শিশুৰ পৰা আৰম্ভ কৰি সকলোৱে বিহু নাচৰ লগতে কৰিলে অন্যান্য গীত মাতৰ অনুষ্ঠান। বিদেশত থাকিলেও যাতে উঠি অহা প্ৰজন্মই নিজৰ সংস্কৃতিটো জীয়াই ৰাখিব পাৰে তাৰেই উদ্দেশ্যেৰে তাৰেই প্ৰয়াসেৰে এইদৰে অসমীয়া কমিউনিটি অৱ জৰ্জিয়াই অনুষ্ঠিত কৰিলে হেঁপাহৰ ৰঙালী বিহু। গুৱাহাটী মহাবিদ্যালয়ৰ উদ্যোগত গৃহস্থ কুশলে থাকক শীৰ্ষক বিশেষ কাৰ্যসূচী। গুৱাহাটী মহাবিদ্যালয়ৰ শিক্ষক শিক্ষয়িত্ৰী আৰু ছাত্ৰ ছাত্ৰীৰ দ্বাৰা গঠিত হুঁচৰি দলে ঘৰৰ চোতালে চোতালে জুৰিলে বিহু। বিগত দুটা বছৰ ধৰি মহাবিদ্যালয়খনৰ শিক্ষক আৰু শিক্ষাৰ্থীয়ে মিলি কেইবাঘৰো লোকৰ চোতালে চোতালে পৰিৱেশন কৰি আহিছে হুঁচৰি। বাঘৰবৰী, উলুবাৰী, জ্যোতিনগৰ, বামুনি মৈদাম আদি অঞ্চলৰ গৃহস্থৰ চোতালত হুঁচৰি পৰিৱেশন কৰিলে দলটোৱে। মহাবিদ্যালয়খনৰ এনে ব্যতিক্ৰমী প্ৰচেষ্টাক বিভিন্নজনে প্ৰশংসা কৰাৰ লগতে আগলৈও এনে কাৰ্যসূচী চলাই ৰাখিবলৈ জনাইছে শুভেচ্ছা।
প্রথম পর্যায়ত রাজ্যের পাঁচখন আসনক লৈ মুখ্যমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়া। প্রথম প্রতিক্রিয়াত রাজ্যের পাঁচখন আসনের পাঁচোখনতে বিজেপি জয়ী হব বলে দাবি করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। সোশিয়াল মিডিয়া এক্স হ্যান্ডেলত নিজের প্রতিক্রিয়া প্রকাশ করে মুখ্যমন্ত্রী পাঁচটা সমষ্টির ভোটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ লওয়া বলে দাবি মুখ্যমন্ত্রীর। রাজ্যের রায় বিজেপির পক্ষ আছে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিজেপির শক্তি রাইজে অনুমান করাতক বহু বেশি বলে কলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের পাঁচখন আসন আটাইকেইখনতে জিকিব বলে ভবিষ্যৎবাণী করলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। শুকুরবারে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল রাজ্যের পাঁচ লোকসভা সমষ্টির ভোট গ্রহণ। প্রতিকূল বতরক নেওচি লক্ষিমপুর লোকসভা সমষ্টির ভোটারে সাব্যস্ত করলে ভোটাধিকার। ভোটদান সম্পন্নর পিছতে ভোটার রাইজক ধন্যবাদ জানালে লক্ষিমপুর সমষ্টির বিজেপির প্রার্থী প্রদান বড়ুয়াই। পাঁচটা সমষ্টির প্রথম পর্যায়ের ভোটযুদ্ধ সম্পন্ন হল। সর্বনিম্ন ভোটদানের হার লক্ষিমপুরত। লক্ষিমপুরের বিজেপির প্রার্থী প্রদান বড়ুয়াইও ভোটাধিকার সাব্যস্ত করে আর আটাইকটা সমষ্টিতেই বিজেপি জয়ী হব বলে মুখ্যমন্ত্রীগুলিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করে। ইয়াৰে সৈতে সময় হল লাইভ আৰৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। দিছ নিউজ ইজ